ভাই প্রোডাক্টটা পেয়ে গেছেন তো না? জি ভাই, আলহামদুলিল্লাহ। পেমেন্টটা একটু ইন্টারেস্ট সহ দেই। দুঃখিত ভাই, আমি আসলে এই ধরনের কোনো কাজ করি না, মাফ করবেন। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনার মতো একজন নামাজি, ভদ্র, তাকওয়াবান মানুষের দেখাবে আজ আমি ধন্য। এত এত খারাপ মানুষের মাঝে আপনার মতো সৎ একজন মানুষ খুঁজে পাওয়াই যায় না। চারপাশে শুধু হারামের হাতছানি, এরকম কঠিন সময়ে নিজেকে কিভাবে নিয়ন্ত্রণ করছেন বলুন তো। এই তো চেষ্টা করছি। সত্যি আপনি একজন উত্তম চরিত্রের মানুষ ভাই। কিছু মনে না করলে একটা ফোন ধরো। অবশ্যই, এইরকম একজন মানুষের সঙ্গে কথা বলাটা ভাগ্যের ব্যাপার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মোল্লা। আচ্ছা শুন, আব্বাই আমার জিগাইতেছিল এবার জাকাতের লেগা কয়টা শাড়ি আর লুঙ্গি দেওয়া লাগবো, তুই একটু কষ্ট হিসাব করে। কিন্তু শাড়ি লুঙ্গি দিয়ে আসলে সেভাবে জাকাত দেওয়া যায় না। টাকা পয়সা থেকে যদি জাকাত হয় সেটা টাকা পয়সার মাধ্যমেই দিতে হয়। কিন্তু আমরা তো এইসব হিসাব কিতাব বুঝিও না জানিও না। সেইটা নিয়ে এখন আর কোনো চিন্তা নেই, নগদ অ্যাপসে এখন সরাসরি জাকাত ক্যালকুলেটর আছে। তাই অ্যাপে একটু স্ক্রল করে নিচে নামলেই জাকাত ক্যালকুলেটরটা পেয়ে যাবি। সেখানে আঙ্কেলের যত ধরনের সম্পত্তি আছে সবগুলো একটু উল্লেখ করবি, দেখবি অ্যাপস থেকে সরাসরি জাকাত কত টাকা হয়েছে সেটা ক্যালকুলেট করে দেখায় দিবে। আর তুই কিন্তু চাইলে টাকাটা সরাসরি বিভিন্ন জায়গায় ডোনেটও করতে পারিস। অ্যাপসের ডোনেশন অপশনের আন্ডারে বিভিন্ন অর্গানাইজেশনের নাম দেওয়া আছে, সেখানে সিম্পলি তুই সিলেক্ট করে সেখানে টাকা সরাসরি পাঠিয়ে দিতে পারিস। ধন্যবাদ দোস্ত, আমি এখনই গিয়া আমার জানাইতেছি। অবশ্যই, ঠিক আছে বন্ধু। মাশাআল্লাহ, আপনি অন্যদেরকেও সঠিক পথে চলার জন্য আহ্বান করছেন। আপনি অনেকক্ষণ ধরে আমার প্রশংসা করেই যাচ্ছেন, আপনার পরিচয়টা তো পেলাম না। আসলে আমি একজন ফেরেশতা, আপনার মতো একজন আল্লাহ ভীরু উত্তম আখলাকের অধিকারী মানুষের এত কষ্টের মাঝে থাকা উচিত নয়, তাই আমি আপনাকে আমার সাথে করে জান্নাতে নিয়ে যেতে এসেছি। কিন্তু না না, কোনো কিন্তু নয়, চলুন আমার সাথে। যাব, কিন্তু তার আগে আপনার কাছে একটা অনুরোধ আছে। আপনার মতো একজন মানুষের অনুরোধ কি আমি ফেলতে পারি বলুন? আপনি একটু এই বইটা স্পর্শ করবেন? এটা তো পবিত্র কোরআন। হ্যাঁ, আর আপনি একজন ফেরেশতা বললেন, তো আমার আপনার মধ্যে তো আপনিই সবচেয়ে বেশি পবিত্র, তো একটু যদি বইটা ধরতেন। আপনি কি আমাকে সন্দেহ করছেন? সন্দেহ কিসের, একজন ফেরেশতা হিসেবে তো আপনি পবিত্র বইটা ধরতেই পারেন। তোকে আরেকটু হলেই ধরে ফেলতাম, অল্পের জন্য বেঁচে গেলি। মহান আল্লাহ ছাড়া কারো ক্ষমতা নেই কাউকে জান্নাতে নেওয়া। আর আপনি যেটাকে জান্নাত বলছেন সেটা আসলে জাহান্নাম। এর পরের বার তোকে আরো কঠিন ফাঁদে ফেলব, তখন দেখব তুই নিজেকে কিভাবে বাঁচাস। দেখা যাবে।